বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। পরীক্ষা কমতে থাকায় পরিস্থিতি আরো অবনতির শঙ্কা। নেগেটিভ সনদবাহী যাত্রীদেরও পরীক্ষা হবে বিমানবন্দরে। বারোবার পেছালো বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ 12 জানুয়ারি। আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ। 10 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়। এবং ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন, সুনামগঞ্জ থেকে গ্রেফতার। অনুতপ্ত অভিযুক্ত যুবক জানালো র‍্যাব, থানায় হস্তান্তর। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে আবারও ভয়াবহ হচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গেল 24 ঘন্টায় 2 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,254 জনে, শনাক্ত হয়েছেন 2,212 জন। গেল জুন জুলাই মাসে করোনার সর্বোচ্চ চূড়া দেখেছিল বাংলাদেশ। 30 জুন একদিনে দেশে সর্বোচ্চ 64 জনের মৃত্যু হয়। গত 2-3 মাসে সংক্রমণ কিছুটা কমে আসে, মৃত্যুর সংখ্যাও নেমে আসে 20-এর নিচে। চলতি মাসে আবারও বাড়তে শুরু করে আক্রান্তের হার। সম্প্রতি বিশ্বব্যাপী শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউ একটু দেরিতে হলেও বাংলাদেশেও আঘাত হেনেছে। 21শে সেপ্টেম্বরের পর 17ই নভেম্বর করোনায় সর্বোচ্চ মৃত্যু যেন তারই আভাস দিচ্ছে। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 15,990 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,72,952 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,212 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,36,684 জন। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,254 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,749 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,52,895 জন। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশ্বজুড়ে যখন প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ, তখন দেশে বাড়ছে অসচেতনতা ও অবহেলা। নমুনা পরীক্ষাও কমতে থাকায় পরিস্থিতি বিস্ফোরক হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত আর চিকিৎসা সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকাভিত্তিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে মহামারী তখনই নিয়ন্ত্রণে আসে যখন প্রতিদিন গড় শনাক্তের হার নেমে আসে 5% নিচে। সে হিসেবে এখনও প্রথম ধাক্কায় সামলে উঠতে পারেনি বাংলাদেশ। আসছে শীত, উঁকি দিচ্ছে দ্বিতীয় ধাক্কার শঙ্কা। অথচ করোনার ঝুঁকির কথা যেন বেমালুম ভুলতে বসেছে নগরবাসী। হাটবাজার, অফিস আদালত কিংবা রাস্তাঘাটে ক্রমেই ম্লান হচ্ছে স্বাস্থ্যবিধি। বারবার নিষেধাজ্ঞা দিলেও মানা নিশ্চিত করতে তদারকির বালাই নেই। ফেস মাস্ক আছে কিন্তু কাজের জন্য আর কি খুলে রাখছে। লকডাউন ছিল তখন সবাই কিন্তু মাস্ক পরে আসতো, এক্সট্রা একটা সচেতনতা ছিল, এখন তার থেকে কিছুটা হলেও কমছে। বলা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু মানুষটা সব কিছু মাস্ক বাদেই চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরক হয়ে উঠতে পারে, কাজেই প্রস্তুতি নিতে হবে সেভাবেই। শীতকাল মানে বেশি হবে এরকম নট নেসেসারিলি, কিন্তু আমি যে ওয়েভের মধ্যে আছি এটাতে যে কোনো সময় আপস অ্যান্ড ডাউনস হবে, সেটা শীতও হতে পারে শীতের পরেও হতে পারে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রস্তুতিটা হচ্ছে পুরো সময়ের জন্য করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা বাড়ানো আর বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দরকার হলো যে কোথায় লোকেরা আক্রান্ত হচ্ছে সেটার ম্যাপিং করা, সেটা জনগণকে জানানো এবং সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া। যদি ইউকেতে ডেইলি 6 কোটি লোকের জন্য 5 লাখ টেস্ট করা লাগে, তাহলে আমার সেই হিসেবে কমপক্ষে 5 লাখ টেস্ট দরকার। সেখানে 20,000 টেস্ট করে আমি কোনো ধরনের ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডাটা ক্রিয়েট করতে পারবো, সাংঘাতিকভাবে অ্যান্টিজেন টেস্ট এনে দেশব্যাপী করে ফেলতে পারবো। দেশে গত 2.5 মাসের মধ্যে সোমবার 24 ঘন্টায় শনাক্ত ছাড়িয়েছে 2,000-এর বেশি। করোনার দ্বিতীয় ঢেউ কি চলে এসেছে নাকি আসবে? শীতে কি করোনার প্রকোপ বাড়ে, কিংবা ভাইরাসের হার্ড ইমিউনিটি কি আসলেই সম্ভব? এমন অনেক প্রশ্নের উত্তর হয়তো অমীমাংসিত, তবে নিরাপদ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার প্রকোপ অনেকাংশেই রুখে দেওয়া সম্ভব। এ বিষয়ে নেই কোনো বিরোধ, নেই কোনো মতভেদ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
করোনা মোকাবিলায় বিদেশ থেকে নেগেটিভ সনদ নিয়ে যারা দেশে ফিরবেন বিমানবন্দরগুলোতে তাদেরও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বিদেশে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সুপারিশ করা হবে বলেও জানান মন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ আসছে বেশ জোরে সোরে। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যে লকডাউন কার্যকর করেছে। কঠোরতা জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। দেশে গত মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও বেশ কিছুদিন আন্তর্জাতিক ফ্লাইটে বিমান চলাচল অব্যাহত ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে প্রবাসীদের প্রবেশে শিথিলতাকেও অনেকাংশে দায়ী করা হয়। এ অবস্থায় এবার শুরু থেকেই কড়াকড়ি করা হবে, এমনকি নেগেটিভ সনদ নিয়ে যারা আসবেন তাদেরও টেস্ট করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রথম আসার পরে প্রত্যেককে আমরা টেস্ট করব, একদিন আমাদের রেজাল্ট দেখব, আমরা পিসিআর টেস্ট করব, রেজাল্ট দেখব কী অবস্থা, যদি মনে হয় নেগেটিভ আছে তখন দে উইল গো ফর সেলফ কোয়ারেন্টাইন। যারা নেগেটিভ নিয়ে আসেন তাদেরও আমরা দেখব তাদের কোনো রকমের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, এই ব্যাপারে আমরা বেশ কড়া অবস্থানে নিচ্ছি। প্রশ্ন উঠে বিমান চলাচল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। ফ্লাইট বন্ধ কি খোলা ডিপেন্ড করবে অবস্থার পরিপ্রেক্ষিতে। আমরা এখন অলরেডি এয়ারপোর্টে এই যারা আসবেন তাদের সম্পর্কে আমরা টেস্টিং এগুলো অনেক কড়াকড়ি করেছে। এইসব বিষয়ে সুপারিশের জন্য এর মধ্যেই পররাষ্ট্র সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বারবার পেছালো বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী 12 জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ওই দিন আদালতে বিএনপি নেত্রীকে আবারও সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তৎকালীন মন্ত্রিসভার বেশ কয়েকজনের বিরুদ্ধে। ওই বছরের 5 অক্টোবর বেগম জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন, দুদক। দীর্ঘ 12 বছর ধরে চলছে মামলার শুনানি। মঙ্গলবার ছিল অভিযোগ গঠনের জন্য নির্ধারিত দিন, তবে এদিন অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হননি বেগম জিয়া। বেগম খালেদা জিয়া অসুস্থ এবং অপর আসামিরা অসুস্থতার কারণে বিগত আসতে পারেন নাই। আর একজন আসামি বাজিস্টার মারা গেছেন, মোশারফ সাহেব। আগামী 12/1 তারিখ রাখা হয়েছে আপনার চার্জ গঠন করার জন্য। ওই দিন যিনি মারা গেলেন তার সম্পর্কে রিপোর্ট এবং চার্জ গঠন 12/1 চার্জ গঠনের জন্য ধার্য করা হয়েছে। ওই দিন যদি সবাই উপস্থিত থাকে এবং আইনগত যদি কোনো ব্যত্যয় না থেকে থাকে সম্ভবত চার্জের বিষয়ে শুনানি হবে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এরই মধ্যে 12 বছর কেটে গেছে কিন্তু বিচার কাজ শুরুই করা যায়নি। বারবার সময় প্রার্থনা, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বিচার প্রক্রিয়া তো আসলে বিলম্বিত হচ্ছে ওনাদের এই সমস্ত সময়ের কারণে। সময়ের আবেদন মঞ্জুর ওনারা করছেন এবং আবেদন মঞ্জুর হচ্ছে। বিএনপি জোট সরকারের সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান, এম কে আনোয়ার ও এম শামসুল আলম মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এই মামলায় মোট আসামি ছিলেন 13 জন, 4 জন মারা যাওয়ায় বর্তমানে আসামির সংখ্যা 9 জন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তারের পর সিলেট পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। ব্রিফিংয়ে তারা জানান মহসিন একজন সাকিব ভক্ত, ক্ষোভ থেকে এমনটা করেছেন এবং এ বিষয়ে তিনি অনুতপ্ত। আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে অনুশীলন শুরু করে সাকিব আল হাসান বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার ড্রাফটে জেমকন খুলনা লুফেনায় টাইগার অলরাউন্ডারকে। তবে সেদিনের আরেক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। কলকাতায় ঐতিহ্যবাহী এক মণ্ডপের কালী পূজা উদ্বোধনে রাজ্যটির বিশিষ্টজনদের সঙ্গে অংশ নেন সাকিব আল হাসানও। বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে একটি পক্ষ। সেই ঘটনায় সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে সকালে সুনামগঞ্জের রানসিগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। সেখানে একটি নৌকার মধ্যে আত্মগোপন করেছিল মহসিন। গ্রেফতারের পর মহসিনকে সিলেট র‍্যাব নয়ের সদর দফতরে আনা হয়। এরপর ব্রিফ করেন র‍্যাব নয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শরীফুল ইসলাম। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রাম থেকে আসামি মহসিন তালুকদার, পিতা মৃত আজাদ বক্স,
সাং তালুকদার পাড়া টুকের বাজার জালালাবাদ থানা সিলেটকে গ্রেপ্তার করেন। এ সময় মহসিনের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের এই পরিচালক। এবং 31/2 শেখ দীপু সময় সংবাদ। ইয়াং বাংলা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেজ্য। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সিআরআই এবং ইয়াং বাংলা সেক্রেটারিকে এই কম্পিটিশন প্রত্যেক বছর যে আমরা এই অনুষ্ঠানটি করি, সারা দেশের থেকে এত এত শত শত সংগঠনের নাম নিয়ে যাচাই করে তাদেরকে আমরা তাদের থেকে আমরা আপনারা বেছে নেন যারা আপনার আমাদের মতে আউটস্ট্যান্ডিং সংগঠন দেশের মানুষকে দেশকে সাধারণ মানুষকে সেবা করার কাজে তারা পরিশ্রম করে যাচ্ছে। প্রত্যেকবার এই সংগঠনগুলো তাদের কার্যক্রম দেখে আমি নিজেই ইন্সপায়ার্ড হই। তো এবছরের বিজয়ীদের নাম আমি জানাচ্ছি। প্রথম আমাদের যেই প্রথম ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল ইনক্লুশন, সেখানে ফর চাইল্ড রাইটস তাদের বিজয়ী হচ্ছে প্রথমে হ্যাপি নাটোর, নাদের আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তারপর ষষ্ঠ ইন্দ্রিয় মোহাম্মদ রায়হানুল হক, ওনারা হচ্ছেন বিজয়ী চাইল্ড রাইটস ক্যাটাগরিতে। এম্পাওয়ারিং এক্সট্রিম পুয়ার এই ক্যাটাগরিতে আমাদের বিজয়ী হচ্ছেন অভিযাত্রিক ফাউন্ডেশন আহমেদ ইমতিয়াজ জমি এবং মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাসমিনা বেগম, কংগ্রাচুলেশন। ফর এম্পাওয়ারিং ভালনারেবল পিপল বিজয়ী হচ্ছেন হাতিকড়ি ফাউন্ডেশন সুমন চন্দ্র মিস্ত্রি এবং এক টাকায় শিক্ষা নিশাত সুলতানা চৌধুরী। আর তৃতীয় আরেকজন আছেন গুড ফিল মোহাম্মদ ইনামুল হাসান। ইউথ ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে উন্মেষ বিতন চাকমা এবং ইগনাইট ইউথ ফাউন্ডেশন মোহাম্মদ জহিরুল ইসলাম, আইটেক স্কুল হাসনাত গাজী, পজিটিভ বাংলাদেশ সুশান সুহা, এ চারজন হচ্ছেন আমাদের বিজয়ী ইউথ ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ক্যাটাগরিতে দেশি বলার্স আশ্রিন মিধা, ইউথ ফর চ্যালেঞ্জ বাংলাদেশ তাদের কামরুল হাসান শাওন, এই দুজন হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্যাটাগরিতে। আর সবশেষে আমাদের এম্পাওয়ারিং দ্য পিপল উইথ ডিসেবিলিটিস এই ক্যাটাগরিতে সেন্টার ফর রাইটস ডেভেলপমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস সিআরডিডি মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন নূর নাইহান কামরুজ্জামান রুবেল, এবং সবশেষে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ফর অটিজম অ্যান্ড সোশ্যাল ইম্প্রুভমেন্ট হাসি কামরুজ্জামান রুবেল। এই 16 জন হচ্ছেন আমাদের সোশ্যাল ইনক্লুশন ক্যাটাগরির বিজয়ী এই 2020 সালের ইয়াং বাংলা অ্যাওয়ার্ডি। আপনাদের সকলকে আমার আন্তরিক কংগ্রাচুলেশনস। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথিকে 16 জন বিজয়ীর নাম ঘোষণা করার জন্য এবং বিজয়ীদেরকে অভিনন্দন। আমরা সবাই জানি আমাদের আজকের প্রধান অতিথি যিনি, তিনি একাধারে তরুণ, আবার তরুণদের আইকন। আজকের এই ডিজিটাল বাংলাদেশে তিনি কারিগর এবং যিনি সবসময় বাংলাদেশের তরুণদের নিয়ে ভাবে, তিনি জনাব সজীব ওয়াজেদ। এবার আমি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব সজীব ওয়াজেদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সিআরআইকে এবং ইয়াং বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ আবারও। আর আমাদের এই যে 16 জন বিজয়ী, তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। তারা যে
দেশের মানুষের জন্য যারা কষ্টে আছে, তাদের যার দরিদ্র শিশু ডিসেবলড, তাদের জন্য যে তারা সেবা, তাদেরকে যে সেবা করে যাচ্ছে, তাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রত্যেকবার প্রত্যেক বছর যখন আমাদের এই ইয়াং বাংলা অ্যাওয়ার্ড আমরা করি, এই ইয়াং বাংলা অনুষ্ঠান আমরা করি, এই সংগঠনদের কার্যক্রম দেখে আমি নিজেই আপনাদের থেকে আমি ইন্সপায়ার্ড হই। আমাদের যে সবসময় একটা আমাদের দেশের কেন জানো কিছু মানুষের একটা স্বভাব আছে যে শুধু সমস্যা, এই সমস্যা ওই সমস্যার নালিশ করা। আমাদের বাংলাদেশ আমাদের দেশ, এই দেশে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে, এখানে পিছিয়ে আছি, এই নালিশ তারা সারাক্ষণ করে যায়। সেখানে এই যে ১৬টি সংগঠন, এরা কিন্তু নালিশ করছে না, এরা সমস্যা দেখছে, এরা নিজেদের চেষ্টায়, নিজেদের মেধায়, নিজেদের পরিশ্রম দিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু কোনো বিরাট সংগঠন নয়। আমাদের এই ইয়াং বাংলার এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে ছোট ছোট সংগঠন, এক হয়তো মাত্র একজন ব্যক্তি, একজন যুবক সেই গ্রামে বসে পরিশ্রম করে যাচ্ছে, তার নিজের চিন্তা দিয়ে, নিজের ধারণা দিয়ে তার সমাজের মানুষকে সাহায্য করতে, সে কিন্তু ওখানে বসে শুধু নালিশ করছে না, সে পরিশ্রম করে যাচ্ছে এই সমস্যাটা সমাধান করতে। এটাই হচ্ছে আমাদের কাজ। সমস্যা তো থাকবে, আমাদের ১৬ কোটি মানুষের দেশ, এখানে সব সময় সমস্যা থাকবে, সমস্যার কোনো শেষ নেই। এই যে আপনারা দেখেন, এই যে ২০২০ সাল, আজ এই ইয়াং বাংলা অ্যাওয়ার্ড আমাদের ভার্চুয়ালি করতে হচ্ছে, কেন? একটি কারণে, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা, কোভিড-১৯। তবে দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার শুরু থেকে আমরা কিন্তু মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, প্রিপারেশন নিয়ে আমরা এটার মোকাবেলা করে গিয়েছি শুরু থেকে। আমরা কিন্তু বসে থাকিনি যে কি হবে, এটা তো আমাদের ক্ষতি করবে। আজ দেখেন, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপ বলেন, সেখানে লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছে এই কোভিড-১৯। তবে আমাদের বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ সরকার এটা যত অত্যন্ত, আমি বলবো, ভালোভাবে মোকাবেলা করেছে। যেখানে ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকটি দেশে লাখো লাখো মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশে কয়েক হাজার, আমি বলবো না যে কয়েক হাজার মানুষ মারা যাওয়া কম, আমরা চাই না যে একটি মানুষও প্রাণ হারাক। তবে বিশ্বের সবচেয়ে ধনী দেশের, ধনী দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি। আমরা যদি অর্থনৈতিক দিক দিয়েও দেখি, যেহেতু আমরা প্রস্তুত ছিলাম, যেহেতু আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি, সে কারণে কিন্তু আমাদের অর্থনীতিতে, হ্যাঁ, আগের বছর, বিগত বছর থেকে আমাদের অর্থনীতি একটু অগ্রগতি কমেছে, তবে তাও আমাদের অর্থনীতি এখনো পজিটিভ আছে, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন, মার্কিন যুক্তের অর্থনীতির অবস্থা দেখেন, তারা কিন্তু এই বছর সকলেই পিছিয়ে গেছে, কারণ তারা প্রস্তুত ছিল না। তারা তাদের নিজেদের যারা মেধাবী ডাক্তার, তাদের কথা শুনে নেয়। এই হচ্ছে যোগ্য নেতৃত্বের এবং ব্যর্থ নেতৃত্বের মধ্যে পার্থক্য।
আমাদের বাংলাদেশে এই উদাহরণ আমি কেন দিচ্ছি, যে এই যে ১৬টি সংগঠন তারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন, আমাদের আওয়ামী লীগ সরকারের ইন্সপিরেশন। কারণ আমরা দেখি, আমরা বাংলাদেশে, আমি, আমাদের আওয়ামী লীগ সরকার, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে চাই যে কারা সমস্যার সমাধান করতে চায়, শুধু নালিশ করতে চায় না। যারা শুধু নালিশ করে তাদের নালিশ শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যায়। আমি চাই যোগ্য নেতৃত্ব, আর সেটা শুধু সরকারের পর্যায়ে না। এই যে ১৬টি সংগঠন দেখেন, তারা কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা তাদের সমাজের, তাদের গ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তাদের শহরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কেউ তো তাদের ক্ষমতা হাতে তুলে দেয়নি, তারা ক্ষমতা ছাড়াই দেশের মানুষের, তাদের সমাজের, পাশের মানুষের সাহায্য করে যাচ্ছে। এটাই হচ্ছে আমার আশা বাংলাদেশের তরুণদের প্রতি, যে আপনারা অন্যদের দিকে হাত পেতে রাখবেন না, শুধু সাদা চুলালা বুড়াদের প্রতি তাকিয়ে থাকবেন না যে তারা কি বলে, দেশের সমস্যা সমাধান করতে নেমে যান। নিজেদের, আপনাদের মেধা আছে, আমাদের দেশের মানুষের মেধা আছে, আমরা আমাদের নিজের মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজ দেখেন এই কোভিড-19 মধ্যে আজ যে আমরা এই আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি ভার্চুয়ালি করতে পারছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি প্রায় এক বছর, সেই মার্চ মাস থেকে আমি দেশে আসতে পারছি না, কারণ এখানে কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরেও আমাদের সরকার আমাদের দেশ চালিয়ে যাচ্ছে ভার্চুয়ালি, আমরা আমাদের কাজ ভার্চুয়ালি করে যাচ্ছি। ৫ বছর আগে ১০ বছর আগে কেউ কি কল্পনা করতে পারত যে বাংলাদেশে এটা সম্ভব? কেউ কল্পনা করতে পারত না। এটা আমি নিজেই একটু আসলে গর্বিত যে ডিজিটাল বাংলাদেশের এটাই একটা লাভ এবং ফলাফল। আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত এই কোভিড-19। তবে যেহেতু আমাদের এই আওয়ামী লীগ সরকার, আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি, এটাকে ১০ বছর ধরে বাস্তবায়ন করি। এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, টিটকার দিয়েছে যে এই ডিজিটাল বাংলাদেশ কি, তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি, এই বছরে পাচ্ছি। যে কোভিড-19 হোক, যাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দেশের কাজ চালিয়ে যেতে পারব। আর এটা বাস্তবায়ন, এই ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা নিজেরাই, আমরা বাঙালি, আমরা বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি এসে, বিশ্বব্যাংক এসে তারা বাস্তবায়ন করে নেয়। এটা সম্পূর্ণ পরিকল্পনা, সম্পূর্ণ প্ল্যানিং, সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন আমাদের নিজস্ব চিন্তাধারায় করা, আমাদের নিজস্ব পরিকল্পনা, আমাদের নিজস্ব বাস্তবায়ন, আমাদের আওয়ামী লীগ সরকারের। এটা বাইরের কেউ না, আমরা করেছি, আমরাই পারি, আমরাই করব দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর বাংলাদেশকে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকব। আজ আমাদের আমাদের সামনে এখন আমাদের বিজয়ের মাস চলে আসছে। আগামী বছর আমাদের দেশের, এই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী। আগামী বছর বাংলাদেশের ৫০তম, আমি বলবো, জন্মদিন আমাদের দেশের। এখানে আমার একটু নালিশ আছে যে আমার বয়স অনেকে ভুল করে,
আমার বয়স ভুল করার আসলে কোনো কারণ নাই, আমার জন্ম হয়েছে আমাদের স্বাধীনতার যুদ্ধের মাঝে। তো এ প্রতি সিআরআইও কিন্তু ভুল করেছে আমার জন্মদিন আমার বয়সের, একটু জানিয়ে রাখলাম। তবে এই বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আগামীতে বাংলাদেশের 50তম জন্মদিনে আমি স্মরণ করতে চাই বঙ্গবন্ধুকে, আমার নানা। আর ওনার তিনি সারা তার ওনার জীবন দিয়ে গিয়েছিলেন দেশের জন্য, তার দেশের মানুষের জন্য। ওনার একটি মাত্র স্বপ্ন ছিল, তার দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক এই আমাদের ইয়াং বাংলার বিজয়ীরা যে কাজটা করছে, তার জন্য আমি আসলে তাদের প্রতি আরো কৃতজ্ঞ। দেশের মানুষের জীবনের যাতে উন্নয়ন হয়, পরিবর্তন হয়, দেশের মানুষ যাতে সুখী থাকে, শান্তিতে থাকে, এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। আর তার সাথে আমি আমি আমার অনুরোধ বাংলাদেশের তরুণদের যে এই এই স্বপ্নটিকে আপনারা মাথায় রাখবেন, যে আমরা দেশের জন্য বাংলাদেশকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমাদের দায়িত্ব। আমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব, আপনারা তরুণরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব, এটা আমাদের দায়িত্ব বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা। শুধু নালিশ করলে হবে না, সমস্যা খুঁজলে হবে না, সমস্যার সমাধান করতে হবে। আর বঙ্গবন্ধুর যেই স্বপ্নগুলো সেগুলো মাথায় রাখতে হবে। যেই কয়েকটি প্রিন্সিপাল নিয়ে বাংলাদেশ গঠন হয়েছিল, গণতন্ত্র, যে প্রত্যেকটি মানুষের দেশ চলবে মানুষের অধিকারের উপর, মানুষের ভোটের উপর, মানুষ দেশের মানুষ নিশ্চিত করবে যে বাংলাদেশের নেতৃত্বে কে, বাংলাদেশ কোন দিকে যাবে। সোশ্যাল ওয়েলফেয়ার, যে মানুষের সেবা করতে হবে, শুধু এক শ্রেণীকে ভালো রাখলে হবে না, দেশের 16 কোটি মানুষ যাতে ভালো থাকে সেটা নিশ্চিত করতে হবে, এটা ছিল বঙ্গবন্ধুর একটি প্রিন্সিপাল। আর ধর্ম নিরপেক্ষতা, যে আমরা সবাই বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, আমরা সবাই বাঙালি, আমরা সবাই সমান। এই তিনটি প্রিন্সিপাল নিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, এই তিনটি ছিল বঙ্গবন্ধুর প্রিন্সিপাল। তরুণদের প্রতি আমি অনুরোধ করব এই তিনটি প্রিন্সিপাল কোনোদিন ভুলবেন না, কারণ এই নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। এই তিনটি প্রিন্সিপাল যদি আমরা ছেড়ে দেই আমরা আগাতে পারব না। এই নিয়ে আমি আবার আমার বক্তব্য শেষ করব, তবে তার আগে সিআরআইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এই কোভিডের মধ্যেও অত্যন্ত পরিশ্রম করে গিয়েছেন। আমি দুঃখিত যে সামনাসামনি আসতে পারি নাই, তবে কোভিড-19 যখন শেষ হবে আশা করি অতি শীঘ্রই আমি আসব। আমাদের ইয়াং বাংলা সেক্রেটারিয়েট, আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রত্যেক বছর এই অনুষ্ঠান আপনারা করেন, আমরা আরো অনেকগুলো অনুষ্ঠান করেন, যত আমাদের ইয়াং বাংলার এই শত শত সংগঠন নিয়ে আপনারা তাদেরকে কোঅর্ডিনেট করেন, সহযোগিতা করেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের
জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ এমপি, ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, তিনি এখানে নেতৃত্ব দিয়ে যান। আর ওনার সাথে নাইম রাজ্জাক এমপি, ওনারা দুজন কিন্তু আমাদের সিআরআই এবং ইয়াং বাংলার সারাক্ষণ নেতৃত্ব দিতে থাকেন, তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। আর আমার ছোট ভাই ববি, আসল কথা হয়েছে যে ও ঢাকায় থাকাতে আমি কিন্তু অনেক দায়িত্ব, সিআরআই এর দায়িত্ব ওর উপর ছেড়ে দিয়েছিলাম, ও না থাকলে আমি এটা পারতাম না। আর সবশেষে আমার ছোট বোন সাইমা, সে এখন, আমি খুবই আনন্দিত যে সে এখন আমাদের সিআরআই কে সময় দিচ্ছে। আর সবচেয়ে শেষে আমাদের যে 700 ইয়াং বাংলার কমিউনিটি যারা পার্টিসিপেন্ট সংগঠন, যারা পুরস্কার পায়ও নাই, তাদের প্রতি তাও আমি কৃতজ্ঞ যে আপনারা যে কাজ করছেন আসলেই অসাধারণ কাজ করছেন। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। দেশের মানুষকে সেবা করে যেতে থাকবেন বঙ্গবন্ধুর তিন প্রিন্সিপাল নিয়ে, যে গণতন্ত্র, সোশ্যাল ওয়েলফেয়ার, ধর্মনিরপেক্ষতা, এগুলো মাথায় রেখে যে আপনারা আপনাদের সমাজের, আমাদের দেশের মানুষকে যাতে এগিয়ে নিয়ে যেতে থাকবেন, এর জন্য আমি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেতে থাকবেন, এটাই আমার আশা এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020 এর ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাজোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অজিত জয়। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।